বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু গোপালে কৃপায় খুব ভালো আছি। তো আমি চাটা তো খেলাম, এবার সকালে টিফিনটা বানাবো। তো একটু বাইরে বসেছিলাম। আজকে দুর্গাপুরে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, এখন প্রায় 10টা বাজে, কিন্তু ওয়েদার দেখো একদম, আর খুব কিন্তু হাওয়া দিচ্ছে। তো একটু চাটা খেলাম, এবার যাবো ঘরে। বাবু এখনও শুয়ে আছে, তো যাই বাবুকে গিয়ে ডাকি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই তো বন্ধুরা, সকালে টিফিন হচ্ছে। এখন আমি একটু চানা মশলা বানাবো। এখানে দেখো কাবলি ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি, আর আদা রসুন পেস্ট করে নিয়েছি, লঙ্কা, একটা চানা মশলা, আর টমেটো, পেঁয়াজ। তো রান্নাটা করি। তো এই যে এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এমনি নর্মালি যেমন হয় আর কি, পেঁয়াজটা ভাজা ভাজা হলে টমেটো, আদা রসুনের পেস্ট, আর এই যে চানা মশলাটা দিচ্ছি। আমি আলাদা করে জিরে ধনের গুঁড়ো দিইনি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা এই যে কষিয়ে নিচ্ছি। পনিরটাও একেবারে দিয়ে দিয়েছি। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আর এই যে এটা আমি একটু ঝোল রেখেছি, কারণ রাত্রিরেও খাবো আর কি, তো রাত্রিরে আবার একটু ফুটাতে হবে বলে একটু গ্রেভি রেখে দিয়েছি। আর এদিকে দেখো দুপুরের রান্না, এই যে পালং শাকের ঘন্ট করবো, সেই জন্যে শিম, মূলো, বেগুন এটা কেটে রেখেছি, আর শাকটাও কুচিয়ে রেখেছি। তো তার মধ্যে সকালে টিফিন, দেরি হয়ে গেছে এতটাই, রুটি আর করা হয়নি, তো ভাবলাম যে মুড়ি দিয়ে তাহলে খাই। মুড়ি দিয়ে খেতে এটা বেশ ভালো লাগে। তো একটু পেঁয়াজ কুচানো আর চানা মশলা। তো এই হচ্ছে আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট। তো বন্ধুরা, রান্না টান্না করে চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে। এই যে আমার গোপাল সোনার সাজ, আজকে দেখো কত সুন্দর লাগছে আমার গোপালকে। তো এই যে সব ঠাকুরদেরও একটু একটু ফুল দিয়ে দিয়েছি সবাইকে, আর এই যে আমাদের মহাদেব। তো সবাইকে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, একটু ঠাকুরের কাঁচা কুচি ছিল, দিয়ে এবার পুজোটা দিয়ে দেব তাড়াতাড়ি। এই যে প্রসাদ দিয়ে দিয়েছি, এবার একটু তুলসী পাতা জলটা দিতে হবে। তো পুজো টুজো করে নিই, আর বাবু ওদিকে বই পড়ছে, পড়াটা ধরবো, তারপর বাবুকে স্নান করাবো। আর আমার কিন্তু বন্ধুর এখনও ভাত রান্না হয়নি, তরকারিগুলো সব হয়ে গেছে। তো শীতের দিনে বুঝতেই পারছো গরম গরম খেতেই ভালো লাগে, সেই জন্য আমি একদম খেতে বসার আগেই ভাতটা নামাই আর কি, সেইভাবে যাতে একদম গরম গরম খাবারটা খেতে পারি। তো পুজোটা দিয়ে নিই, দিয়ে বাবুকে স্নান করাবো, তারপর ভাত বসাবো। তো এখানে দেখো বন্ধুরা, ভাতটা তো হচ্ছে,
আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে পালং শাকের ঘন্ট, আর এখানে আছে শিম মূলো চচ্চড়ি, আর এখানে আছে মান কচু দিয়ে মাছের ঝোল, আর এই সকালে চানা মশলাটা। তো এটাই আজকের আমাদের রান্নাবান্না। তো এখানে দেখো বন্ধুরা, আমাদের সেই গাছের লাল কলা যেটা, এই যে কেটে নিয়ে এসেছে, এটা এতটাই পুরুষ্ট হয়ে গেছে যে ফেটে ফেটে গেছে পুরো কলাগুলো। তো এগুলো পুরোপুরি পেকে গেছে। আর এখানে দেখো সেই লাকি ব্যাম্বুটা গাছটা, এই জায়গাটা খুব ভালো হচ্ছে। আগে ঘরে এক জায়গায় রেখেছিলাম, সেখানে বড় হতেই চাইছিল না, তো এখানে বেশ ভালোই বড় হচ্ছে, কচি পাতা বেরিয়েছে। তো আর একটু কাজও বাকি আমার, এখনও জল ভরা হয়নি, এই তিনটে বোতলে একটু জল ভরে নিই তাড়াতাড়ি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলো করে নিচ্ছি। এই যে হয়ে গেল তিনটে বোতলে ভরা। তো এগুলো একটু গুছিয়ে রেখে তারপরে ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে, ভাতটা নামাবো। আর চলো আমাকেও একটু দেখিয়ে দিই। এই যে হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো তোমরা তো দেখলে আমি সন্ধে টন্ধে দিলাম, তো বাবু পড়তে গেছে, ওর আজকে ডান্স ক্লাস ছিল, তো ওখান থেকে নিয়ে এসে একেবারে টিউশনে দিয়ে তারপর বাড়ি এসে এই যে সন্ধে টন্ধে দিলাম, একটু দেরি হয়ে গেল, প্রায় 6টা বাজে। তো ঠাকুরের একটু কাজ আছে, সেগুলো একটু করব। এই দেখো আজকে গোপালে কত জিনিস কেচেছি, এই যে ঠাকুরের জিনিস সব। আর এ দেখো আগের দিন মেলা থেকে কটা জিনিস কিনেছিলাম গোপালের জন্যে, এই যে দেখছো ওটা পঞ্চু গোপালের, এইটা একটা আর এটা একটা, আর একটা টুপি নিয়েছি। আর সেরকম কিছু পছন্দ হলো না, মানে এরকম ধরনেরই সব সোয়েটার ছিল, তো এরকম গোপালের অনেক আছে, তো ওই জন্য একটু পঞ্চু নিলাম আর কি। আর এই যে গোপালের সব জিনিস কেচে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ যে গোপালের লেপ তো সব গদি, তো এই অরগুলো এখন পরাবো, একটু ঠাকুরের কাজগুলো করে নিই, জিনিসগুলো গুছিয়ে নিই। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে বন্ধুরা, আসলে টাটা, গুড নাইট।